হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি বিউটি অফ বেঙ্গল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে পেপ্যাল থেকে ডলার আপনি আপনার লোকাল ব্যাংকে ট্রান্সফার করবেন। অর্থাৎ আপনি যদি বাংলাদেশি থাকেন তাহলে পেপ্যাল থেকে কিভাবে বাংলাদেশের ব্যাংকে টাকা নেবেন, অথবা সরাসরি বিকাশে বা রকেটে টাকা নেবেন সেটি আজকে দেখাবো। অথবা আপনি যদি বাংলাদেশ বাদে ইন্ডিয়া অথবা অন্য কোনো দেশে থাকেন, আপনি যদি সেখান থেকে আমেরিকার পেপ্যাল ব্যবহার করেন এবং সেই পেপ্যাল দিয়ে যদি আপনি আপনার লোকাল ব্যাংকে টাকা ট্রান্সফার করতে চান, তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই ইফেক্টিভ হতে চলেছে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো আপনার অ্যাকাউন্টে যদি ডলার থাকে, আপনি সেই ডলারটি আপনার লোকাল ব্যাংকে ট্রান্সফার করার জন্য সেন্ড অ্যান্ড রিকোয়েস্টে ক্লিক করবেন। এরপর হাতের ডান পাশে দেখতে পারবেন সেন্ড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওভার 90 ডেস্টিনেশন কান্ট্রি। তো এখানে আমরা ক্লিক করব, একটা ক্লিক করার পর একটু অপেক্ষা করব। এখানে দেখতে পাচ্ছেন জুম এ পেপ্যাল সার্ভিস, তারপরে আমরা এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করব। এরপর একটু অপেক্ষা করতে হবে, রিলোড দিবে পেজটা। তো গাইস, এখন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কান্ট্রি শো করছে, ইন্ডিয়া, ইউনাইটেড স্টেটস, মেক্সিকো, ফিলিপাইন, তারপরে এখানে অনেক দেশ আছে, আর্জেন্টিনা, আর্মেনিয়া, অস্ট্রেলিয়া, বাহরাইন, বাংলাদেশ, বেলজিয়াম, বেনিন, ভুটান, বলিভিয়া, অনেক দেশ আছে, ব্রাজিল, বুলগেরিয়া। তো মোটামুটি অনেক দেশ বলতে প্রায় মোস্ট অফ দ্য দেশ এখানে আছে। তো আপনারা যে দেশ থেকে ভিডিওটি দেখছেন, তো আপনারা সেই দেশের কান্ট্রিটি সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে বলছি, তো আমি বাংলাদেশ কান্ট্রিটি সিলেক্ট করে নিব। এরপর আপনি চাইলে বাংলাদেশের যে কোনো ব্যাংকে ডলার উঠাইতে পারবেন, অথবা বিকাশ বা রকেটে উঠাইতে পারবেন। তো ধরুন আমি $10 দিয়ে ট্রাই করে দেখব। তো এখানে $10 ই করবো, প্রবেশ করাবো। তারপর দেখতে পাচ্ছেন $1 সমান $105.84 করে রেট কিন্তু তারা দিচ্ছে আজকে। তো এটা ডিপেন্ড করবে, এক এক সময় এক এক রেট এটা ডিপেন্ড করবে। তো আপনি এখানে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। করার পরে এখানে আর একটা অপশন শো করবে, সেটা হচ্ছে মোবাইল ওয়ালেট। আপনি যদি বিকাশে পাঠাইতে চান তাহলে মোবাইল ওয়ালেটে সিলেক্ট করবেন, করে নেক্সটে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পারবেন আপনার বিকাশ নাম্বার দিতে বলবে, ইন্টার ইওর রিসিভ বিকাশ মোবাইল নাম্বার। তো এখানে আপনি আপনার বিকাশ মোবাইল নাম্বার দিয়ে নেক্সট করলেই আপনার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে যাবে। আর যদি আপনি চান যে ব্যাংকে নেবেন অথবা রকেটে নেবেন, সেক্ষেত্রে অন্য একটা অপশন আছে, সেটা হচ্ছে ব্যাংক ডিপোজিট। এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করতে হবে। এরপর দেখতে পারবেন আপনার লোকাল যে ব্যাংকগুলো আছে সব ব্যাংকই মোটামুটি এখানে শো করবে, এবি ব্যাংক, অগ্রণী ব্যাংক, আল আরফা ইসলামী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংক, কৃষি ব্যাংক, মোটামুটি এখানে সব ব্যাংকই আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু রকেটের অপশনটাও থাকে, যে রকেট দেখতে পাচ্ছেন। আমি যদি রকেট দিই, তাহলে রকেট দেওয়ার পর এখান থেকে আপনার মোবাইল নাম্বার, রকেটের 12 ডিজিটের যে মোবাইল নাম্বারটা আছে সেটি প্রবেশ করাতে হবে। তারপর নেক্সটে ক্লিক করলে আপনার ডলারটি কিন্তু চলে যাবে। তো এটা যাওয়ার জন্য মূলত 12 থেকে 14 ঘন্টা সময় লাগে আপনার অ্যাকাউন্টে চলে যাওয়ার জন্য। তো এভাবে মূলত এখান থেকে ডলারটি পাঠানো যায়। তো গাইস, এই ভিডিওটি মূলত এই পর্যন্তই। আমাদের চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে কোনো আপডেট আপনি মিস করবেন না। আমরা পেপ্যাল রিলেটেড অনেক ভিডিও তৈরি করে রেখেছি আমাদের চ্যানেলে, পূর্বে আপনি চাইলে কিন্তু দেখে আসতে পারেন। আপনার পেপ্যাল রিলেটেড যে কোনো সমস্যার কথা আমাদেরকে জানাতে পারেন, কমেন্টস করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।